নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই আমার চ্যানেল কুক ইট উইথ পিয়াতে। আজকে আমরা দেখব কিভাবে ওয়াচ লেটার থেকে ভিডিওস ডিলিট করতে হয়। এখানে আমি ফায়ারফক্স ব্রাউজার খুলে রেখেছি, এর মধ্যে আমি আমার ইউটিউব চ্যানেলের ভেতরে ঢুকে গেছি। আমি এই ইউটিউব যে লেখাটা আছে একদম ওপরে বাঁ দিকে, তার পাশে তিনটে ড্যাশ আছে, সেখানে আমি ক্লিক করব। সেখানে ক্লিক করলে আমার এই পেজটা খুলে যাবে, এর মধ্যে আমি আমার ওয়াচ লেটার ফোল্ডারটা পাব। দেখতে পাচ্ছেন এখানে আমার ওয়াচ লেটার ফোল্ডারটা আছে, সেখানে আমি ক্লিক করব। ক্লিক করার পর আমি ওয়াচ লেটার ফোল্ডারের ভেতরে ঢুকে গেছি। এর মধ্যে আমার 243টা ভিডিওস আছে। তো আমরা প্রথমে দেখব ওয়ান বাই ওয়ান কিভাবে ভিডিওগুলোকে ডিলিট করতে হয়। ডান দিকে দেখবেন যে আমার পরপর করে সব ভিডিওসগুলো আছে, তার মধ্যে প্রথম ভিডিওতে আমি যদি আমার মাউসটা নিয়ে যাই তাহলে আমি ওই অপশনটা দেখব, ওটা হাইলাইট হয়ে রয়েছে। তার পাশে আমি তিনটে ডট পাবো, সেই তিনটে ডটে আমি ক্লিক করব। ক্লিক করলে আমি থার্ড যে অপশনটা ডিলিট আছে ওখানে আমি ক্লিক করব। ক্লিক করলে আমার ভিডিওটা ডিলিট হয়ে যাবে। দেখুন আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করতে আমার ভিডিওটা ডিলিট হয়ে গেছে। এখন আমার ওয়াচ লেটার ফোল্ডারে 242টা ভিডিওস আছে। এইভাবে আমরা ওয়ান বাই ওয়ান ভিডিও ডিলিট করতে পারি। তো আসুন এবার আমরা সেকেন্ড প্রসেসে চলে যাই, কি করে আমরা সবকটা ভিডিওস একসাথে ডিলিট করতে পারি। তার জন্য আমাদেরকে প্রথমে যেতে হবে ক্লাসিক ভিউতে। ইউটিউব আগে আমাদেরকে এই অপশনটা দিত, এই ওয়াচ লেটারের তলার দিকে আমাদের যেখানে নামটা লেখা থাকে তার পাশে ওই অপশনটা থাকতো আগে, ওখানে ক্লিক করলে আমরা আমাদের ক্লাসিক ভিউতে ঢুকে যেতে পারতাম। বাট এখন সেই জিনিসটা নেই। তো আমরা কিভাবে সেখানে ক্লাসিক ভিউতে আমরা যাব, আগে আমরা ওটা দেখি, তারপরে কিভাবে ডিলিট করতে হয় আমরা সেটা দেখব। সেই ক্লাসিক ভিউতে যাওয়ার জন্য আমাদের ওয়েব অ্যাড্রেসটা যেখানে আছে একদম উপরে টাস্ক বারে যে ওয়েব অ্যাড্রেসটা লেখা আছে সেখানে আমাদেরকে ডাবল ক্লিক করতে হবে। ডাবল ক্লিক করলে কার্সারটা সেখানে ব্লিঙ্ক করবে, করলে আমাদেরকে সেখানে অ্যান্ড ডিজেবল আন্ডারস্কোর পলিমার POLYMER ইজ ইকুয়াল টু ট্রু, এই লেখাটা আমি আপনাদেরকে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, করে এটাকে এন্টার প্রেস করতে হবে। এন্টার প্রেস করলে আমরা আমাদের ক্লাসিক ভিউতে চলে গেছি। এখানে আসার পর আমাদেরকে ওয়েব কনসোল পেজে যেতে হবে। আমাদের এই ব্রাউজারের ঠিক ওপরে আপনি রাইট হ্যান্ড কর্নারে তিনটে ড্যাশ পাবেন, সেখানে আমি ক্লিক করব। ক্লিক করলে আমাদের এই পেজটা খুলে যাবে। এর একদম তলার দিকে আপনি দেখবেন একটা ওয়েব ডেভেলপার বলে একটা অপশন আছে, সেখানে আমরা যাব। সেখানে গেলে আমাদের এই পেজটা আবার খুলে যাবে। তার ঠিক ওপর থেকে থার্ড অপশনটা ওয়েব কনসোল, সেখানে আমাদেরকে যেতে হবে, সেখানে আমি ক্লিক করব। এই ওয়েব কনসোল পেজেতে যাওয়ার জন্য এর একটা শর্টকাট আছে, সেটা হচ্ছে কন্ট্রোল শিফট কে। এটা ক্লিক করলে আপনি ডিরেক্টলি ওয়েব কনসোল পেজেতে আপনি চলে যেতে পারবেন। এবার এই ওয়েব কনসোল পেজটা আমাদের নিচে আসবে। আবার অনেক সময় হয় কি এটা আমাদের ডান দিকেও আসে, এটা সেটিংসের অনুযায়ী নির্ভর করে, আমার এটা নিচের দিকে এসছে। এবার আপনি দেখবেন কি নিচে দুটো অ্যারো আছে, ব্লু কালারের অ্যারো, তার পাশে আমার কার্সারটা ব্লিঙ্ক করছে, সেখানে আমাকে একটা কোড পেস্ট করতে হবে। সেই কোডটা কি আমি আপনাদেরকে ডেসক্রিপশন বক্সে তার লিঙ্কটা আমি দিয়ে দেবো। সেই লিঙ্কটাতে আপনি ক্লিক করলে এই পেজটা আপনার খুলে যাবে, পেস্ট বিনের পেজ। ওখানে সেকেন্ড যে অপশনটা আছে র পেস্ট ডেটা, তার আন্ডারে যে কোডটা লেখা আছে সেই পুরো কোডটা আমাদেরকে কপি করতে হবে। পুরোটা আগে সিলেক্ট করলাম, সিলেক্ট করে এটাকে আমি কপি করলাম, কপি করে আবার আমি আমার ইউটিউব এর পেজে চলে গেলাম। চলে গিয়ে আমার যেখানে আগে কার্সারটা ব্লিঙ্ক করছিল একদম নিচে লেফট হ্যান্ড সাইডে দুটো অ্যারো মার্ক যেখানে আছে তার পাশে আমি আবার আমার কার্সারটাকে নিয়ে গেলাম, নিয়ে গিয়ে এখানে আমি পেস্ট করে দিলাম। পেস্ট করে এবার আমি এন্টার টিপে দেবো। এবার আপনি দেখবেন ম্যাজিকের মতন আমার সব ভিডিওসগুলো ডিলিট হয়ে যাচ্ছে। এখানে গিয়ে আমার ভিডিওটা আটকে গেছে, এখনো আমার 142টা ভিডিওস আছে। আমি পেজটাকে এই ওয়েব কনসোল পেজটাকে আমি ক্লোজ করে দেবো। এই যে এখানে লেফট হ্যান্ড সাইডে, সরি রাইট হ্যান্ড সাইডে যে ক্রস বাটনটা আছে সেখানে আমি ক্লিক করব। ক্লিক করলে আমার এই পেজটা বন্ধ হয়ে গেল। এতে আমার এই ক্লাসিক ভিউর পেজটাকে আমি আরেকবার করে রিফ্রেশ করলাম,
রিফ্রেশ করে আবার সেই সেম জিনিসটাকে আমি আবার করে রিপিট করছি। দেখুন আমার সবকটা ভিডিওস এখন ডিলিট হয়ে গেছে। এবার ডিলিট হয়ে যাওয়ার পর আপনি একটা দেখবেন আনকট টাইপ এরর বলে একটা অপশন বারবার আপনার পেজেতে ডিসপ্লে হবে। জাস্ট আপনার এই পেজটা ওয়েব কনসোল পেজটা আপনি ক্লোজ করে দেবেন, বাস আপনার কাজ ফিনিশ। আমি চেষ্টা করেছি খুব সিম্পলভাবে খুব সহজভাবে জিনিসটা দেখাবার। যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে বা বুঝতে কোনো অসুবিধে হয়ে থাকে আমাকে কমেন্ট বক্সে অতি অবশ্যই জিজ্ঞেস করতে ভুলবেন না। আমি যত তাড়াতাড়ি পারি সলিউশন দেওয়ার চেষ্টা করব। আর যদি আমার চ্যানেলে নতুন থাকেন তাহলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতন এইটুকুই, আবার দেখা হবে আমার নতুন ভিডিওতে। ভালো থাকবেন, টিল দেন, বাই বাই।